বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। মেরি ক্যারোলিন ফ্রাঙ্ক। এক নিবিড় বর্ষমুখ রাত্রিতে সুদীর্ঘ 700 মাইল অচেনা পথ অতিক্রম করে সেন্ট লরেন্স নদীর তীরবর্তী ক্যালিফোর্নিয়ার এক গৃহে বান্ধবী সিস্টার ক্রিস্টিনের সঙ্গে তিনি বিবেকানন্দের সভায় যোগ দিয়েছিলেন। তারপর তার জীবনে এক ব্যাপক পরিবর্তন ঘটে গেল। তিনি অনুভব করলেন স্বামীজির মধ্যে একটি সম্মোহনী আকর্ষণ আছে। এই মানুষটিকে জানতে হলে হৃদয়কে প্রসারিত করতে হবে, মনকে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে স্থাপন করতে হবে, না হলে বিবেকানন্দের সাথে অন্তরঙ্গ আলাপনে মগ্ন থাকা যাবে না। এতদিন পর্যন্ত তিনি ছিলেন এক কর্তব্য নিপুণা গৃহবধূ, একা হাতে সংসারের সমস্ত খুঁটিনাটি বিষয় সামাল দিতেন। কিন্তু স্বামীজির সঙ্গে দেখা হবার পর তাঁর জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। স্মৃতিচারণের মাধ্যমে তিনি তাঁর মনের এই উথাল পাথালের উত্থান কথা অকপটে বলেন মেরি ফ্রাঙ্ক। ডেট্রয়েটে থাকাকালীন স্বামীজির শেষ ভাষণ তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। ফ্রাঙ্কের ভাষায়, বিবেকানন্দ সেদিন তাঁর সামনে উপস্থিত বিশাল জনমণ্ডলীকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছিলেন। সেই রাতে প্রভুকে যেমন দেখেছিলাম, এমন এর আগে কখনো দেখিনি। আমার কি বলি মনে হচ্ছিল, ভাষণরত বিবেকানন্দের শরীরের চারপাশে এক স্বর্গীয় বিভা প্রস্ফুটিত হয়েছে। তার তনুবাহারে জেগে উঠেছে অপার্থিব সৌন্দর্য। মনে হচ্ছিল আত্মা বুঝি শরীরের বন্ধন ছিঁড়ে সুদূর মহাকাশে কোথাও হারিয়ে গেছে। আমি সমাপ্তির পূর্ব ছায়া বুঝি দেখতে পেয়েছিলাম। এই বর্ণনাটুকু পড়লেই আমরা বুঝতে পারি যে ফ্রাঙ্ক কিভাবে স্বামীজির ব্যক্তিত্বের দ্বারা আচ্ছন্ন হয়েছিলেন। তারপরের গল্পটি একটু আগে শুনিয়েছি। সেই বর্ষণ মুখর রাতে মেরি ও ক্রিস্টিন পৌঁছে গিয়েছিলেন সেন্ট লরেন্সের তীরে মিস ডাচের কুটিরে। এজন্য তাদের 700 মাইল পথ অতিক্রম করতে হয়েছিল। অনেক স্থানে খোঁজ নিতে নিতে শেষ পর্যন্ত মিস ডাচের কুটিরের সন্ধান পাওয়া গেল। পথ চলতি মানুষ বলেছিল সেখানে এক অদ্ভুত পোশাক পরা মানুষ বাস করেন। এই দুই বিদেশিনী বুঝতে পারলেন অবশেষে ঈশ্বর সদয় হয়েছেন, লক্ষ্যে পৌঁছতে আর বিশেষ দেরি নেই। এই বর্ষণ মুখর রাতে স্বামীজির সঙ্গে ওই অলৌকিক সাক্ষাৎকারের কথাও মেরি ক্যারোলিন ফ্রাঙ্ক তাঁর অসামান্য শব্দচয়নে আমাদের সামনে তুলে ধরেছেন। মিস ডাচারের কুটিরের ভেজা পিছল সিঁড়ি, এক পা করে ওপরে উঠছেন মেরি ক্যারোলিন আর ক্রিস্টিন। সামনে লণ্ঠন হাতে এক পথ প্রদর্শক, সামান্য ভুল হলে পড়ে যাবার সমূহ সম্ভাবনা, চারপাশে নিঝুম নীরবতা। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে গেল, শোনা গেল সেই মেঘমন্ডিত কণ্ঠস্বর, স্বামীজি নেমে আসছেন। হাসি মুখে সম্বোধন করলেন, এ কি তোমরা এত রাতে? এভাবেই শুরু হলো আলাপন। তখন স্বামীজি মানসিক শান্তির এক বিশেষ স্তরে অবস্থান করছেন। এই সময় তিনি যেসব ভাষণ দিয়েছিলেন সেগুলি অধ্যাত্ম সাহিত্যের অসামান্য অঙ্গ হয়ে গেছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্বামীজি হাঁটতেন। ফুল, পাখি বা পাথর কোনো কিছু দৃষ্টিগোচর হলে সেই আপাত তুচ্ছ জিনিসটির ওপর ভাষণ দিতেন। ধীরে ধীরে তাঁর ভাষণ আত্মা পরমাত্মাকে স্পর্শ করত। পৃথিবীর সব কিছুর মধ্যে তিনি দেবতার নীরব উপস্থিতি খুঁজে পেতেন। মনে হতো স্বামীজি বোধহয় আর ইহজগতের বাসিন্দা নন।
তাঁর দেহ এখানে পড়ে আছে এ কথা ঠিক, কিন্তু মন কোন সুদূর লোকে হারিয়ে গেছে। মাঝে মাঝে স্বামীজি কৌতুকপূর্ণ কবিতা বলে শিষ্য শিষ্যাদের মনে আনন্দের হিল্লোল তুলতেন, রান্নাঘরে ঢুকে এটা সেটা রান্না করতেন, নতুন পদ বানাতেন, মশলাযুক্ত রান্না খেয়ে দেখার জন্য ডাক পড়ত ফ্রাঙ্কের, ঝাল লাগত তবু মুখে তা প্রকাশ করতেন না, স্বয়ং গুরুদেব তাঁদের জন্য নিজের হাতে রান্না করেছেন, আর একটু কষ্ট তিনি সহ্য করতে পারবেন না, তা কেমন করে হয়। রাতে ডিনারের আসরে নানা কৌতুককর ঘটনা ঘটত, হাতে সাদা কাপড়ের ফেটটি বেঁধে স্বামীজি হতেন ওয়েটার, হাঁক দিতেন ডাইনিং কারে শেষ ডাক, ডিনার দেওয়া হয়েছে অনুগ্রহ করে আপনারা খেতে আসুন, সেখানে নানা রকমের ঠাট্টা তামাশা চলত, কিন্তু ফ্রাঙ্ক বুঝতে পারতেন যে স্বামীজির দুটি চোখের তারা অন্য কোনো সুদূর লোকে নিবদ্ধ। স্বামীজি কাউকে কৌতুক করছেন, কিন্তু মনে মনে যেন অন্য কিছু ভাবছেন। স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন ফ্রাঙ্ক, এই অদ্ভুত স্বভাবের মানুষটিকে অনুসরণ করে চললেন। তার ইচ্ছে ছিল তিনিও স্বামীজির সাথে ভারতবর্ষে যাবেন, সেখানে গিয়ে নিপীড়িত ভারতবাসীর উন্নতির জন্য জীবনের প্রতিটি প্রহর উৎসর্গ করবেন, কিন্তু সংসারের বাঁধন ছিঁড়ে তিনি কি যেতে পারবেন? স্বামীজির মুখ থেকে ভারতীয় পুরাণের গল্প শুনেছিলেন ফ্রাঙ্ক, কি সুন্দর ভাবে এবং ভঙ্গিমায় স্বামীজি একটির পর একটি গল্প বলে চলেছেন। একদিন দুঃখিনী সীতার কথা শোনালেন, প্রতিটি শব্দের মধ্যে ঝরে পড়ল সীতার প্রতি ভক্তি নম্র মুগ্ধতা। স্বামীজি নানা বিষয় নিয়ে আলোচনা করতেন, কথায় কথায় পৃথিবীর বিভিন্ন দেশের গল্প বলতেন। মনে ঔৎসুক্য চেপে রাখতে না পেরে ফ্রাঙ্ক মাঝে মাঝে তাঁর কাছে নানা প্রশ্ন করে বসতেন, যেমন একদিন কথায় কথায় বলেছিলেন, আচ্ছা স্বামীজি, যদি আমেরিকার সবথেকে সুন্দরী রমণী এখানে আসে তাহলে আপনার মনে কি ভাবনার উদ্রেক হবে? অন্য কেউ হলে হয়তো এই কথা শুনে রাগ করতেন, কিন্তু স্বামীজি তাঁর শান্ত সুন্দর দুটি চোখ মেলে দিয়ে বলেছিলেন, যদি বিশ্বের সুন্দরী রমণীয় আমার দিকে অশালীন এবং অরমণী সুলভ দৃষ্টি নিয়ে তাকায়, সঙ্গে সঙ্গে সে একটা কুৎসিত সবুজ ব্যাঙে পরিণত হবে, আর এই ব্যাঙকে কেউ পছন্দ করবে না। থাউজেন্ড আইল্যান্ডে দিন কেটে যেত স্বপ্নময় আবেশের মধ্যে দিয়ে। স্বামীজির সাথে কাটানো এই দিনগুলির স্মৃতি ফ্রাঙ্ক কখনো ভুলতে পারেননি। একদিন স্বামীজির কাছ থেকে সকলে উপহার পেয়েছিলেন, ফ্রাঙ্ক পেলেন একটি স্ফটিকের বল যার উপর তার নাম লেখা ছিল, কিন্তু স্বামীজি লিখেছিলেন ফ্রাঙ্কি। হয়তো তাঁর লিখিত নাম স্বামীজি কোনোদিন দেখেননি বলেই বোধ হয় এই ভুল হয়েছিল। এই উপহারটি তিনি জীবনের শেষ দিন পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছিলেন। অবশেষে শেষে সেদিন ঘনিয়ে এলো। স্বামীজি বললেন, এবার তো আমাদের দূরে চলে যেতে হবে ফ্রাঙ্ক, আমার কেবলই মনে হচ্ছে এ জীবনে আর কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে না, তুমি না হয় একটি মজার গল্প বলো। সত্যিই তো, আর কদিন বাদেই স্বামীজি এই অঞ্চল ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, তিনি হলেন বিশ্ব পথিক, তিনি কি একটি স্থানে নিজেকে বন্দী রাখতে পারেন? শেষ দিনটি ফ্রাঙ্কের মনে গাঁথা হয়েছিল চিরকাল। সকালে কোনো কাজ ছিল না, স্বামীজি মিসেস ফ্রাঙ্ক এবং সিস্টার ক্রিস্টিনকে নিয়ে হাঁটতে বের হলেন। পাহাড়ি জঙ্গলে ঢাকা পথ দূরে দূরান্তে হারিয়ে গেছে, আশেপাশে ঘন অন্ধকার, হয়তো জেগে আছে সাপত শয়তানরা। অবশেষে একটু নিচু ডালপালা গাছের কাছে স্বামীজি থামলেন, হঠাৎ বললেন, এখন আমরা ধ্যান করব। বুদ্ধ যেমন বোধিবৃক্ষের নিচে বসে পরম সত্যকে জানার জন্য ধ্যান করেছিলেন, ঠিক সেইভাবে। এই কথা বলার পরই
স্বামীজি ধ্যানে বসে একেবারে নিথর হয়ে গেলেন। শুরু হল বৃষ্টিপাত, আকাশের কোণে কোণে বেজে উঠল বজ্রের শব্দাবলী। ফ্রাঙ্ক কোনো উপায় না দেখে নিজের ছাতা খুলে ধরলেন ধ্যানমগ্ন স্বামীজির উপর। নিজে ভিজলেন, তাঁর সমস্ত শরীরের থেকে জল ঝরতে লাগল। কি আশ্চর্য, স্বামীজি কিন্তু তখন আর ইহজগতে ছিলেন না। কিছুক্ষণ পরে দূরে কোলাহল শোনা গেল। ছাতা সহ অন্যরা ছুটে এলেন স্বামীজিকে সাবধানে নিয়ে যাবার জন্য। এতক্ষণ বাদে স্বামীজির ধ্যান ভাঙল। তিনি বললেন, আমি ভাবছিলাম কলকাতায় বসে বর্ষার বৃষ্টি উপভোগ করছি। বাড়ি বাড়ি ভারতে যাবার ইচ্ছা প্রকাশ করছিলেন ফ্রাঙ্ক, প্রতিবারই স্বামীজি তাঁকে নিষেধ করেন। একবার কথায় কথায় বলেছিলেন, ফ্রাঙ্ক তুমি একজন গৃহবধূ, তোমার স্বামী এবং সন্তানদের ওপর তোমার অনেক কর্তব্য আছে, আমার কথা শোনো, তুমি শান্ত মনে ডেট্রয়েটে ফিরে যাও, স্বামী এবং সন্তানদের সেবা করে ঈশ্বরের সন্ধান করো, সেটাই তোমার উপযুক্ত পথ। চলে গেলেন বিবেকানন্দ। স্টিমার ধীরে ধীরে দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। ফ্রাঙ্ক হাসি মুখে টুপি নাড়তে লাগলেন। চিরবিদায়ের মুহূর্তটি সমাগত, কোনো কথা বলতে পারছেন না ফ্রাঙ্ক। চোখের জলে চারপাশ কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। জানি না দিনান্তের শেষে নিদ্রার সাথে মিতালি পাতাবার প্রাক মুহূর্তে বিবেকানন্দের কথা মনে পড়ত কিনা ফ্রাঙ্কের, নাকি তখন তিনি বিবেকানন্দের এক সার্থক অনুগামিনী হয়ে সংসার ধর্মকেই ভালোবেসেছিলেন। ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য স্বামী এবং সন্তানদের সেবা করে গেছেন, ওই প্রশ্নের জবাব আমরা কখনো কোনো দিন পাব না।